আমার নার্সারির ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে বাংলা ক্লাসে স্বাগত। ম্যাম আবার এসেছি তোমাদের সামনে আরেকটি মজার পড়া নিয়ে। আমি বলেছিলাম না গত ক্লাসে আমরা কয়টা মাছের নাম শিখেছিলাম বলো তো? চারটি। আর আমরা কয়টি মাছের নাম শিখব? আটটি। আজকে আমরা বাকি চারটে মাছের নাম শিখে ফেলব, ঠিক আছে বন্ধুরা? তো সবাই নিশ্চয় খাতা পেন্সিল নিয়ে হাজির হয়েছ ম্যামের সাথে সাথে পড়াগুলো কি শিখে লিখে ফেলার জন্য। তো বন্ধুরা চলো আজকে আমরা একটু এক্সারসাইজ করে একটা অ্যাসেম্বলি করে ক্লাসটা শুরু করি, ঠিক আছে? সবাই কিন্তু আমার সাথে সাথে অ্যাসেম্বলিটা করবে, আর যখন ক্লাসে আসবে ইনশাল্লাহ আমি কিন্তু তোমাদেরকে অ্যাসেম্বলিটা করতে বলবো। তো সবাই রেডি? সবাই বলো ইয়েস ম্যাম। তো দেখো ম্যাম কেমন করে, ম্যাম যেমন যেরকম করবে তোমরাও সেরকম করবে, ওকে? সবাই বলো ওকে ম্যাম। চলো ওয়ান টু, এবার সবাই জোরে জোরে শ্বাস নাও, থ্রি ফোর। ভালো লেগেছে? আরেকবার করবো, ওকে। এখন আবার করো, বলো ওয়ান টু, এবার সবাই জোরে জোরে শ্বাস নাও, থ্রি ফোর। যাদের যাদের ভালো লেগেছে আমার জন্য একটা হাততালি দাও। তোমরা কিন্তু বাসায় কি প্রতিদিন একটু একটু করে অ্যাসেম্বলি করার চেষ্টা করো। আরেকটা করি চলো, কি করব এবার সবাই হাতটা ধরো, বলো ওয়ান টু, ওয়ান টু, ওয়ান টু। তো চলো বন্ধুরা আমরা ক্লাসটা শুরু করি, সবাই দোয়াটা পড়ে নিও, আর আমার অন্য ধর্মের যে বন্ধুরা আছো তোমরা তোমাদের দোয়াগুলো পড়ে নিও। আর পড়তে বসার আগে আমরা তো সবাই কি বিসমিল্লাহি, শুধু পড়তে বসে না শোনা, সব কাজের শুরুতে আমরা কি বলি বলো তো? বিসমিল্লাহি রহমানের রাহিম। তোমরা বলে নিও, আর খাতার কোনো অবশ্যই সবাই কি সিডাব্লিউটা দিয়ে নাও প্লিজ, আর ম্যামের সাথে সাথে তোমরাও খাতায় লিখবে, তাহলে তোমাদেরও শেখা হয়ে যাবে। দেখো, ও সরি আমি তো ভুলেই গিয়েছি, আমি তো তোমাদেরকে গত ক্লাসে পড়াটি একটু ধরতে চেয়েছি। বলো তো গত ক্লাসের চারটি মাসের নাম কে কে বলতে পারবে? হ্যাঁ, এক নম্বরে যে কি ছিল ইলিশ, দুই নম্বরে কি ছিল কাতলা, হ্যাঁ তিন নম্বরে কি ছিল রুই, গুড, চার নম্বরে কি ছিল চিতল। হ্যাঁ বন্ধুরা, আর তোমরা যারা আমাকে মেসেঞ্জারে ইমুতে লেখাগুলো পাঠিয়ে দিয়েছো তাদেরকে আমার অনেক 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 ধন্যবাদ, অনেক 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 আদর। আমি আশা করবো আজকের লেখাটাও তোমরা কি শিখে সিডাব্লিউ খাতায় লিখে ক্লিক করে একটি ছবি তুলে ম্যামকে পাঠিয়ে দেবে। সবাই বলো ওকে ম্যাম। তবে বন্ধুরা তোমরা গত ক্লাসে আমি দেখেছি তোমরা লেখাটা ঠিক আছে, বাট অনেকের অক্ষরগুলো কি একটু এই যে দাগের বাইরে চলে গিয়েছে, যে আমাদের যে খাতায় দাগটা না আছে সেই অনেকে যেমন ধরো রসইটা লিখেছে ওই যেরকম বাইরে চলে গিয়েছে, এটা তো আসলে দাগের বাইরে দিলে কি লেখাটা দেখতে ভালো লাগে না। সেজন্য তোমরা চেষ্টা করবে বাসায় কি যেন লেখাটা সবসময় কি এই দাগের মধ্যেই থাকে, খাতায় যে তোমাদের খাতায় যে দাগটা না আছে, ঠিক আছে বন্ধুরা? দাগের বাইরে যেন না যায়, ঠিক আছে? আর লেখাটা সবারই মোটামুটি অনেক সুন্দর হয়েছে। তো চলো আজকে আমরা পড়ি, বলো আটটি মাসের নাম হলো, বলেছ? আরেকবার বলো প্লিজ, বলো আটটি মাসের নাম হলো। হ্যাঁ আমাকে একটু মাসের নামটা শোনাও তো। ময়া কারে মা সয়ে কারে সে বয়সন্ন, মাসের নাম তার নাম ও নাম হলো ফল হলো। প্রথমে দেখো পাঁচ নম্বরে কি আছে বলো তো? কই, দেখো তো এখানে বন্ধুরা কোথায় কই মাছ আছে পেয়েছো? হ্যাঁ এই যে দেখো কই মাছ, কই মাছ কিন্তু তোমাদের বইয়ে দেওয়া আছে। এই যে কই মাছটা খুব বেশি বড় হয় না, ছোট ছোট হয়, এতটুকু হয় ছোট হয়, কিন্তু অনেক লাফায়, যেমন অনেক লাফ ওটাকে যদি আমরা কাটাট ফেলে দিই তারপরে এরকম এরকম লাফাতে থাকে, লাফাতে থাকে কই মাছ। বলে কি কই মাছের প্রাণ শক্ত প্রাণ, কই কই মানটা বলো ক ওই কারে কই, ক ওই কারে কই, দেখেছে কই মাছটা কেমন? বাসায় যখন আব্বু মাছ আনবে তখন কিন্তু তোমরা অবশ্যই কি বাবাকে জিজ্ঞেস করবে বাবা এটা কি মাছ, তাহলে শেখা হয়ে যাবে।
দেখেছো ছোট মাছ বলো পর্যন্তবিন্দুর শিকার টয় শিকারটি পুঁটি পুঁটি মাছের ভাজি খেতে অনেক মজা বলো পর্যন্তবিন্দুর শিকার টয় শিকারটি পুঁটি আবার বলো তো পর্যন্তবিন্দুর শিকার টয় শিকারটি পুঁটি তারপরে দেখো সাত নম্বর আছে বল বয় কালে গো অন্তস্থায় কাল আ ল বোয়াল দেখেছো বোয়াল মাছটা কত লম্বা দেখো কত লম্বা মাছ দেখেছো বোয়ালটা কত লম্বা একটা মাছ বোয়াল মাছটা অনেক বড় হয় এত বড় হয় এতটুকু হয় এতটুকু হয় এতটুকু হয় কিন্তু এতটুকু না এতটুকু যখন থাকে তখন কেউ কিনে না সেটা ভালো লাগে না এত বড় হয় দেখেছো লম্বা বোয়াল মাছটা দেখতে কিন্তু ভীষণ মজা খেতে আমার তো খুব 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 ভালো লাগে বোয়াল মাছ খেতে তারপরে দেখো আছে পাবদা বোয়াল দেখো বোয়াল আর পাবদা দেখতে কিন্তু একই রকম তাই না প্রায় কাছাকাছি কিন্তু পাবদাটা দেখো কতটুকু ছোট এতটুকু তাই না পাবদা মাছটাও বেশি বড় হয় না এতটুকু মুখটা দেখেছো কেমন লাল লাল আর টুকু কিন্তু বোয়াল মাছের মতোই পাবদা মাছটা খেতে কি ভীষণ মজা তোমরা কি বাসায় খাও পাবদা মাছ খাও অবশ্যই আমাকে মেসেঞ্জারে লিখবে কে 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 কোন মাছটা পছন্দ করো ঠিক আছে বন্ধুরা তো বলো কয় কারে পা ব দয়া কার পা পাবদা আবার বলো কয় কারে পা ব দয়া কার পাবদা তাহলে আরেকবার আমার সাথে সাথে সবাই বলো কই পুটি বোয়াল পাবদা এবার আমরা একটু সুরে সুরে বলি কই পুটি বোয়াল পাবদা বোয়াল বোয়াল পাবদা সরি বলে গিয়েছিল বলো কই পুটি বোয়াল পাবদা আরেকবার বলো কই পুটি বোয়াল পাবদা আচ্ছা এই চারটা মাছের মধ্যে কে কোন মাছটা পছন্দ করো আমি আমি কি পছন্দ করি জানো আমি বোয়াল মাছটা বেশি পছন্দ তোমরা যে যে মাছটা পছন্দ করো সেটা অবশ্যই ম্যামকে কি কমেন্টস করে জানিও মেসেঞ্জারে লিখে দিও আর হ্যাঁ খাতায় তো লিখে পাঠাবে তো বন্ধুরা এটা তোমাদের কি থাকবে বলো তো এইচডব্লিউ থাকবে আর পড়াটা অবশ্যই কি ভাষায় ভালো করে শিখে তারপর আমার কাছে পড়া দিয়ে চেষ্টা করবে না দেখে লিখতে আর প্রতিদিন কি আজ প্রতিদিনে পড়া তো প্রতিদিন কমপ্লিট করবে আর চেষ্টা করবে পুরাতন পড়াগুলো প্রতিদিন একটু একটু করে প্র্যাকটিস করতে না হলে তো তুমি ভুলে যাবে তাই না তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আমি আগামী ক্লাসে তোমাদেরকে কি পড়াবো বলো তো কি পড়াবো বলবো না এটা হচ্ছে সিক্রেট দেখি তোমরা কেউ বুঝতে পারো নাকি কি পড়াবে না আগামী ক্লাসে একটা মজার পড়া নিয়ে আসবো ঠিক আছে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমি একটা গান শুনিয়েই কি আজকে ক্লাসটা শেষ করব সবাই কিন্তু আমার সাথে সাথে গানটা গাবে ওকে বলো ওকে ম্যাম বৃষ্টি পড়ে টাপুরে টুপুর ময়না পাখির নিয়ে কাদিনে নাদিনে ঢুলক বাজে